গত পর্বে তো আপনারা দেখেছিলেন স্পেনের কর্ডোবা শহর এবং কর্ডোবা মসজিদ, কিন্তু এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো স্পেনের সবচেয়ে সুন্দর শহর সেভিলা। ঘোড়ার গাড়িতে চড়ে এবং স্পেনের এই রাজার বাড়িতে অনেক বেশি মজা করেছি তা দেখাবো আজকের এই ব্লগে। আজকের এই ব্লগটি কিন্তু অনেক সুন্দর হতে চলেছে বন্ধুরা, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো এখন হচ্ছে আমরা স্পেনের কর্ডোবা শহর থেকে রওনা হয়ে যাচ্ছি স্পেনের সেভিলা শহরের উদ্দেশ্যে। তো যেহেতু সেভিলা শহরে যাচ্ছি প্রায় আমাদের 2 ঘন্টার মতো লাগবে। তো যাই হোক বন্ধুরা, প্রায় 2 ঘন্টা পরে আমরা পৌঁছে যাই স্পেনের সেভিলা শহরে। তো সেভিলা শহরে আসতেই আমরা যাচ্ছিলাম হচ্ছে রাজার বাড়ির দিকে, কারণ এখানে খুবই ফেমাস একটা রাজার বাড়ি রয়েছে। আর আমরা কিন্তু সিটি সেন্ট্রালে চলে এসেছি, তো এখানে হচ্ছে যাচ্ছিলাম হচ্ছে রাজার বাড়ির দিকে। তো রাজার বাড়ির গেট দিয়ে ঢুকতেই দেখি যে এখানে অনেক বেশি ঘোড়ার গাড়ি। তো আসলে ডিজাইনটাই করা হয়েছে এমনভাবে যে মানে রাজার বাড়ির ভিতরে একটা মানে রাজার একটা ভাব থাকবে। তো যাই হোক বন্ধুরা, আমরা বেশি দেরি না করে সামনের দিকে চলে আসি। সামনের দিকে চলে আসতে বাপরে বাপ, এত বেশি সুন্দর একটা জায়গা হতে পারে বলার মতো নয়। আসলে এটা হচ্ছে স্পেনের একটা রাজার বাড়ি, তো আর কি আর বলবো, এত সুন্দর। আর আমি আমার আম্মুকে নিয়ে এখানে হচ্ছে স্পেনের এই রাজার বাড়িটার আশেপাশে হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম, মানে সেভিলা শহরের এই রাজার বাড়ি এটা। তো যাই হোক বন্ধুরা, এখানে হচ্ছে আশেপাশে ঘুরতেছিলাম আর রাজার বাড়ির দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি হচ্ছে এখানে কিছু ছবি টবিও তুলে নিই, কারণ ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। তো পিছন দিক দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছিল, পিছনে হচ্ছে তারপর এই প্লাজাটা, মানে কি আর বলবো, এত বেশি ভালো লাগতেছিল বলার মতো নয়। আর এখানে কিন্তু বোট রাইডের অপশন ছিল, তোমরা যদি চাও এখানে এসে কিন্তু বোট রাইডও করতে পারবা, বাট আমি করি নেই যেহেতু আমাদের হাতে তেমন একটা সময় ছিল না তাই জন্য। তো যাই হোক বন্ধুরা, তারপর যে ঘোরাঘুরি করার পরে দেখি যে আমার বাবা এখানে আমাদের জন্য ঘোড়ার গাড়ি ঠিক করে ফেলে। তো এই যে ঘোড়ার গাড়িতে উঠে যাই, তো এখন হচ্ছে আমরা ঘোড়ার গাড়িতে করে সেভিলা শহরটা একটু মানে আশেপাশে ঘুরে দেখবো, যেহেতু আমাদের হাতে তেমন একটা টাইম নেই। তারপরে হচ্ছে বন্ধুরা, আমরা সবাই মিলে হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠে যাই। তো এখানে হচ্ছে ঘোড়া চলতেছিলো, ভালোই লাগতেছিলো আর আমি তো খুব বেশি এনজয় করতেছিলাম। তো ঘোড়ার গাড়িতে চলতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর এখানে হচ্ছে বাবা আম্মু তারা সবাই হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিলো, আসলে ভালোই লাগতেছে। ফ্যামিলি ট্রিপে আসতে কিন্তু আলাদা রকমের মজা। তো যারা হচ্ছে ফ্যামিলি ট্রিপে আসছো বা যাও অবশ্যই কিন্তু বুঝতে পারবা। তো ঘোড়া হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে, সরি পার্কের মাঝখান দিয়ে চলতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর হচ্ছে এখানে চাচ্চু হচ্ছে মানে কি বলবো, জমিদারের মতো একটা লুক নিয়ে এখানে বসে আছে। আর ঘোড়া গাড়িটা যখন পার্ক থেকে রাস্তায় বেরিয়ে আসে সেভিলা শহরের রাস্তায়, মানে রাস্তাগুলো ছিল পুরোই একবারে মারাত্মক, এত সুন্দর রাস্তা হতে পারে বলার মতো নয়। তো রাস্তার আশেপাশের ভিউগুলো ছিল অসাধারণ, আর সাথে সাথে তো এই যে ঘোড়ার গাড়িগুলো আসতেছিল আর এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। তো চাচুকে হচ্ছে কিছু পিকচার টিকচার তুলে দিলাম, এখানে চাচু উপস্থিত ছিল। আর এখানে তো বন্ধুরা ঘোড়ার গাড়ি সবগুলো যখন একসাথে চলতেছিল, আমার কাছে তো মানে ভাষায় প্রকাশ করার মতো নয়, এত বেশি ভালো লাগতেছিল। আশেপাশে দিয়ে সবগুলো যাচ্ছিল, মানে আমাদের ঘোড়া গাড়িটাও যাচ্ছিল। তারপর হচ্ছে এখানে আঙ্কেলের সাথে হচ্ছে কয়েকটা ছবি টবি তুলে নিলাম, তো বাবার সাথে কয়েকটা ছবি টবি তুলে নিলাম, মানে কয়েকটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম ঘোড়ার গাড়িতে। আর এই জায়গাটা হচ্ছে বন্ধুরা আগে স্পেনের সংসদ ভবন ছিল, তো আমাদের ঘোড়ার গাড়ির যে চালক ছিল উনি আমাদেরকে বললো এটা নাকি স্পেনের আগে সংসদ ভবন ছিল, বাট এখন হচ্ছে এই জায়গাটা চেঞ্জ হয়ে আরেক জায়গায় চলে গিয়েছে। আর এখানে হচ্ছে যখন বন্ধুরা রাস্তাঘাট দিয়ে এই ঘোড়ার গাড়িটা চলতেছিল আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। তো রাস্তার আশেপাশে এই পুরনো বিল্ডিংগুলি আসলে অনেক বেশি ভালো লাগতেছিলো দেখতে দেখতে। তো অনেক তো ঘোড়ার গাড়িতে চললাম, তো পেটের ভিতরে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তাই জন্য বন্ধুরা আমরা হচ্ছে চলে আসি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে আসার পরে হচ্ছে দেখতেছিলাম ডেকোরেশন অনেক বেশি সুন্দর। তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিই, কারণ আমাদের সবগুলার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আমরা সে কখন খেয়েছি নিজেরাও বলতে পারবো না, মানে সে সকালবেলা খেয়েছিলাম আর এখনও খাইনি আমরা। তো তাই জন্য হচ্ছে আমরা এখানে ভাত অর্ডার করে দিই, আর আমরা তো বাঙালি, ভাত ছাড়া আমাদের চলেই না। তো এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই, তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বের হয়ে ডিরেক্ট আমরা চলে আসি আমাদের গাড়ির দিকে, কারণ আমরা হচ্ছে এখন পর্তুগালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কারণ আমাদের সফরটি ছিল একদিনের আর আমাদের সফর কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের বাসের উদ্দেশ্যে পর্তুগালে। তো বন্ধুরা স্পেনের আমি মোট 2টি পার্ট বানিয়েছি, তো কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। তো আজকের পার্টটি এই পর্যন্তই বন্ধুরা, মানে আজকের ব্লগটি আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার আপনাদের ফ্রেন্ডসদের শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।